নমস্কার। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা, ভালোবাসা। এমন অনেক ক্ষেত্রে আছেন, প্রতিদিন না হলেও কয়েকশো করে কমেন্টস আসে যে আমি একজনকে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে পাত্তা দিতে নারাজ। আবার কেউ বলছেন আমি খুব ভালোবাসি তাকে, আমার বাড়ির লোক মেনে নিচ্ছে না। এইরকম এইরকম ব্যাপারগুলো। প্রথম কথা, দেখুন আজকের যুগে ভালোবাসা কোনটা, ভালোবাসা কোনটা নয়, কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা, এই বোঝাটাই বড্ড দায়। বুঝতে পারি না, বয়স বাড়ছে কিন্তু এখনো বুঝতে পারছি না যে আদৌ ভালোবাসাটা কোনটা। পুরোটাই তো যেন স্বার্থ, মোহগ্রস্ততা। বহু ক্ষেত্রে দেখছি লাভ ম্যারেজ, সবাই বলে দেন ভালোবাসা ঘটিত বিবাহ, প্রণয় ঘটিত বিবাহ, ও এক বছর যেতে না যেতেই তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ কর, হচ্ছে ঘটনা। ভেঙে খান খান স্বপ্ন, ভুলে গেছে সব যত্ন, তাই না? যত দুঃখ যত কান্না চেপে বলে আর না আর না, তখন একে অপরকে সহ্য করতে পারছে না। কেন হচ্ছে? ভালোবাসা বলে ছিল না কিছুই, যা ছিল সব মোহ। তাই তো তোমায় ভুলে গেছি আজ, শুধু বলছি না ওহো। তাই আজকে আসুন, ভালোবাসাটা জানতে হয়, ভালোবাসতে জানতে হয়। আর ভালোবাসার মূল্য অনেকে দিতে জানে না। আপনি সত্যিই তাকে ভালোবাসেন খুব, আর মানুষ অনেক ক্ষেত্রেই ভুল মানুষ নির্বাচন করে জীবনে, আর পরবর্তীতে তার ফল ফলে, যখন ফলে যে যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে সময় থাকে না। এখন আজকের আলোচ্য বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে একতরফা ভালোবাসায়, একতরফা ভালোবাসায় কি করা উচিত। আমি বলবো যে দেখুন, একতরফা ভালোবাসায় যখন আমি বুঝে যাব যে আমরা চলি সমুখ, মানে আমাদের জীবনটা বয়ে যাচ্ছে, প্রতিদিন একটা করে দিন চলে যাচ্ছে, একটি ছেলে বলছেন যে আমি অমুককে খুব ভালোবাসি কিন্তু সে আমার ভালোবাসাকে পাত্তা দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। এর জন্য ভেবে দেখুন, ভালোবাসার মধ্যে যে প্রাপ্তি সে খুঁজতে গেলে, আমি তাকে পেতে চাই, আমি কি পেলাম, এই আমি কি পেলাম, এটা খুঁজতে গেলে আমার ভালোবাসা সেটা নয়। ভালোবাসা নিঃস্বার্থভাবে হয়, যে আমি কোনো কিছু চাই না, আমি তোমাকে ভালোবেসে চাই, তুমি যাতে ভালো থাকো সেটাই চাই। ভালোবাসা মানে তাকে বিয়ে করলাম, ভালোবাসা পূর্ণতা পেল, এর মানেই কি ভালোবাসার পূর্ণতা নাকি? আপনারা জানেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি ভালোবেসেছিলেন নীলরতন সরকারের মেয়েকে, কল্যাণীকে, তাকে পাননি, তার বাবা দিতে রাজি হননি, কিন্তু ভালোবাসা মুক্ত সারা জীবন অকৃতদার থেকেছেন, শহরের নামকরণ করেছেন কল্যাণী। তা এই যে ভালোবাসা, সারা জীবন আমি ভালোবেসে গেছি, একতরফা ভালোবাসা, এইরকম এই ভালোবাসাটা একটা আলাদা লেভেলের। এইরকম ভালোবাসার জায়গাটা আজকে আর নেই। আমিও একজনকে জানি ব্যক্তিগত জীবনে, তিনিও ঠিক এইরকম, যে তিনি আর সারা জীবন বিবাহ করেননি, তাকে সারা জীবন, এই জীবনে একটা মানুষকেই সারা জীবন ধরে ভালোবেসে যাবো। কিন্তু আজকে তো সবাই বেটার অপশান খুঁজছে দাদা, এ না হলে বি, বি না হলে সি, আর এখন লাস্টে সব এক্স ওয়াই জেড এইখানে পৌঁছে গেছে। তাহলে বলবো, দুঃখ নয়, কষ্ট নয়, একতরফা ভালোবাসার আজকে কোনো মূল্য নেই। আজকে বর্তমান যুগে আপনি যাকে ভালোবেসে গেলেন তার মনে এটা আদৌ রেখাপাত করবে না, সে আরও বেটার অপশান পেয়ে অন্যত্র চলে যাবে। তাহলে আপনি কেন কষ্ট করবেন, আপনি কেন দুঃখ করবেন? দুঃখ নয়, অবসাদ নয়, উঠে দাঁড়ান। যা কিছু হয় ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, হয়তো বেটার কিছু আপনার জীবনে অপেক্ষা করছে। এইভাবে ভাবনাটা ভাবুন আর সামনের দিকে এগিয়ে চলুন। জীবনে সব কিছু পেতে হবে এরকম কোনো কথা নেই। ভালো থাকুন সকলে, আনন্দে থাকুন, ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ুক সবার জীবনে, এই প্রার্থনা করি।